আমি লাড ফ্যাশন বিড়ি থেকে লাইভে চলে আসছি এগেইন যারা যারা আসছো দেখতে পাচ্ছো শুনতে পাচ্ছ একটু আমাকে কমেন্ট করে বলবা যে আমাকে দেখতে পাচ্ছো শুনতে পাচ্ছ কিনা ঠিক আছে কারা কারা আমার সাথে আছো ওকে এখন কিন্তু আমি বিজয়ী ঘোষণা করে দিব ঠিক আছে এখন কিন্তু আমি বিজয়ী ঘোষণা করে দিব এই জয়েন আর আমার ড্রেসটা দেখে নিতে পারো ঠিক আছে আমার ড্রেসটা একটু দেখে নাও এই যে আজকে আমি আমার পছন্দের করে মানে পছন্দ সহিত বানাতে পেরেছি যেমন আমি চাই ঠিক তেমনই লাইভ শেয়ার করবো ফোনটা দিয়ে যাও যারা যারা চলে আসছো হাই হ্যালো করো এবং আমার মনে হয় এটা আছে এটা রাখো তো ওই ব্যাগে তাহলে নামাতে বলো আপু অনেক নাইস লাগতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে আমিও জানি কারণ ড্রেসটা অনেক প্রিচি একটা ড্রেস সিরিয়াসলি ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস ট্রাস্ট অন মি ড্রেসটার নাম দিব সুন্দর একটা নাম দিব ঠিক আছে হাই আপু আমি ফার্স্ট আপু রোজি একটা লিখেছেন গ্রেট গ্রেট আর কে কোথায় আছো বলো কিউটি লিখেছে অসাধারণ লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা আচ্ছা আমার একটা ড্রেস দেখাবো এই লাইভটাতে এবং আমি কিন্তু তোমাদেরকে বলে দিব আজকে কে উইনার হয়েছে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে হচ্ছে ওয়াইল্ড ফ্যাশন বিডির পেজ আপু সেদিন যে দেখিয়েছিলে আর তুমি বলেছিলে ওই পাউডার ব্লু থেকে আছে আপুরে কত কিছু নিয়ে তো আমি দৌড় দিতে চাই আমি না জানি না কোনটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো 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 মাছ অনেক অনেক সুন্দর লাগানোর মতোই একটা ড্রেস অনেক পিটি হ্যাঁ অনেক প্রিটি কম্বিনেশন এটা কিন্তু ফুল ব্ল্যাক না তোমরাই দেখো ব্ল্যাক এর মধ্যে যে এখানে 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 চিক 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 করতেছে ঠিক আছে জ্বলতেছে অনেক সুন্দর আর এই যে এই আর একটা পেস্টেল কালার দিয়ে হচ্ছে মানে পেস্টেল গ্রিন দিয়ে হচ্ছে কম্বিনেশন করা আছে আমি সুন্দর একটা দুল পরেছি এই টাইপের ম্যাচিং করে আজ বেবি পেস্ট কালারের কিছু দেখাবেন এর আগের লাইভটা তো আমি দেখিয়েছি সুন্দর ড্রেসটা তোমারও তোমারও অনেক সুন্দর লাগতে আচ্ছা চলে চলো চলে যাই ড্রেসে এছাড়াও বলে দিই আমি কিন্তু একটা ঘাড়ারা মেকিং করেছি অনেক সুন্দর এক্সক্লুসিভ ভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যাপারটা ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু এক্সট্রা এটা কিন্তু এক্সট্রা আমি ব্যাপারটা শেয়ার করব জাস্ট সবাই জয়েন করে ফেলেন এবং আমি লাইভটা একটু শেয়ার দিতে চাই হ্যাঁ এনেছো ব্যাগটা থেকে ফোনটা একটু দাও খুব সুন্দর ড্রেস হ্যাঁ আমিও জানি থ্যাংক ইউ ভেরি মাচ একটু শেয়ার করে দেই ঠিক আছে আপুরা এটা সুন্দর চলেন শেয়ার অপশানে যাই আগে ওয়াইল্ড ফ্যাশন বিডি সার্চ করব আমি হাজির আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু কথা হচ্ছে আমি তো পাচ্ছি না ব্ল্যাক জোন তোমার ছি 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 মাই গড কি অবস্থা হ্যাঁ নাইস ড্রেস আচ্ছা ড্রেসটার একটা পিক দিয়েন আপনাকে আগে চিরতরে বাদ দিয়ে নেই পরেরটা পরে ঠিক আছে পরেরটা হচ্ছে পরে হ্যালো কি আপু হ্যালো ওয়াইল্ড ফ্যাশানে ঢুকতে হবে তারপরে হচ্ছে লাইভটা শেয়ার করতে হবে কি হবে ও চিকন হবে কি খেলে টক চক টক খেলে আচ্ছা একটা মিনিট লাইভটা একটু শেয়ার দিয়ে দিই ধরো ডান লাইভ শেয়ার করার ডান ওকে আপুটা নতুন শোরুমটা দেখলাম তোমাকে পরীর মতো লাগছিল আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ চলেন আমরা লাইভ স্টার্ট করে দিই হ্যাঁ আমার ড্রেসটা কিন্তু সুন্দর ম্যাটেরিয়ালটা আসবে হচ্ছে জর্জেট ম্যাটেরিয়াল বাট এটা কিন্তু ফোর পিসের ড্রেস না এটা হচ্ছে ফাইভ পিসের ড্রেস রাইট নেটের দুপারটা দিয়ে নেট ম্যাটেরিয়ালের দুপারটা দিয়ে আসবে আমার ড্রেস চলেন আমরা স্টার্ট করে দেয় প্রিটি গার্ল ওয়ার প্রিটি ড্রেস থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ দাও ড্রেসটা এবং এই ড্রেসটার প্রাইজও বলে দিব এবং গত লাইভে যারা উইন যিনি উইনার হয়েছেন তার নামও আমি এখন বলে দিব এই যে বিসমিল্লা এই হলো আমার প্রথম ড্রেস যেটা কিনা আমি পরে আছি দূর থেকে দেখিয়ে দিলাম এই হচ্ছে কি আমার ড্রেসটা ব্ল্যাক ড্রেস ব্ল্যাক ড্রেস মানেই হচ্ছে ওয়াইল্ড ফ্যাশন বিডিতে একদম জ্বলে পুরে ছাইখার হয়ে যাওয়ার মতো একটা ড্রেস এটা দেখো বডি আসবে সিক্সটি প্লাস ঠিক আছে অ্যান্ড লেন্থ আসবে হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সেভেন তবে আমি শর্ট করে বানিয়েছি দেখো যদি আমি এভাবে বানাতাম যদি আমি এভাবে বানাতাম তাহলে আমার ড্রেসের ইাটা বোঝা যেত না আমারটা কিন্তু শর্ট প্যাটার্নের দয়া করে যারা কিনা স্টিকার্স দিচ্ছেন তাদেরকে আমি ব্লক করে দিচ্ছি ওকে এই যে দেখেন আমি শর্ট প্যাটার্নের বানিয়েছি বলেই আমার প্যান্টের ডিজাইনটা বুঝে যাচ্ছে এবং দেখে মনে হচ্ছে যে আমি একটা স্কার্ট প্লাজো পরেছি তাই না স্কার্ট প্লাজো পরেছি আপু মনি কেমন আছেন আগেন বলেন যে আব্বু কেমন বাবা কেমন আছে তারপরে হচ্ছে বাকি কথা আনিকা আপু হ্যাঁ আনিকা লাবুনি আনিকা হুসেন লাবুনি আপু এই যে এই আসবে আমার দেখেন আমি উপর থেকে কেটে দিয়েছি এক্সট্রা কাপড়টা এক্সট্রা কাপড়টা কেটে জাস্ট নর্মাল করে নেক বানিয়েছি তোমরাও পারবা আপু আপনাকে সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ ভেরি মাছ এই যে এইটা আসবে আমার ড্রেসের নেকের পার্টটা তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ ব্ল্যাক কালারের এমব্রয়ডারি এবং ব্ল্যাক কালারের সিকোয়েন্স অ্যান্ড দেন দুই সাইডে দেখেন একটা এক্সট্রা এক্সট্রা করে এমব্রয়ডারি কালার কম্বিনেশন এটা কিন্তু ব্ল্যাক কালার না। এটা দিয়ে আপনি চাইলে ম্যাজেন্টা চাইলে গ্রিন চাইলে গোল্ডেন চাইলে ব্ল্যাক যে কোনোটা আপনি পিক করতে পারেন আপনি রেডি হতে পারেন এটা দিয়ে লাইক গ্রিন কালারের শুজ গ্রিন কালারের দুল গ্রিন কালারের পার্স অ্যাপ্লাই করতে পারেন এটার সাথে তাই না এটা নিতে পারেন এটার সাথে বা ম্যাজেন্টা অনেক চরম সুন্দর হবে চরম পর্যায়ে সুন্দর হবে আমি চিন্তা করতেছি আজকে বাসায় যে লাইফটা করে ফেলাবো ওরে সরা আমার সামনে থেকে হ্যাঁ ও আমার সামনে ফুচকা খাইতেছে কি হবে আমার নাকের মধ্যে গন্ধ আসতেছে তো আচ্ছা এই যে দেখো এই আসবে হচ্ছে সুন্দর আমার এমব্রয়ডারি পাই যে মাঝখানের পোর্শনটা কিন্তু সম্পূর্ণই সিকোয়েন্সের ওয়ার্ক ওকে সম্পূর্ণই সিকোয়েন্সের ওয়ার্ক ছয় অপরা চলে আসছো থ্যাংক ইউ সো মাচ এই টাইমেও যে তোমরা ছয় সপরা আসছো আমি ভাবিও নাই যে আসবা এটা দেখেন ড্রেসের নিচে লোয়ার পার্টটা সুন্দর কাট ওয়ার্ক করা আছে এবং এইটার প্রাইস কত হতে পারে বলবা এটা একটা মাসলিনের মধ্যে এই রকমের ইসে কাট ওয়ার্কিং করে এমব্রয়ডারিটা আছে রাইট ব্ল্যাক ড্রেস অনেক সুন্দর নাম কি দিয়েছি ব্ল্যাক কুইন হ্যাঁ একদম রানি ড্রেস আগামীকাল হসপিটালে যাচ্ছি রিপোর্ট নিতে আপু তারপর অপারেশন ফাইনাল দোয়া করো অবশ্যই আমরা সবাই হোল টিম তোমার আপুর জন্য দোয়া করব ঠিক আছে অবশ্যই ভালো হয়ে যাবেন ফি আমানিল্লা এটা আসবেন এটা আসবে সুন্দর একটা প্যানেল হ্যাঁ সুন্দর একটা প্যানেল খুবই সুন্দর কি হবে তোদের আজকে তোরা সারাদিন বাথরুমেই থাকবি দেখিস এটা ড্রেসের ব্যাক পর আচ্ছা ২২৫০ পঞ্চাশ লিখেছেন একজন টপ ফ্যান আমাদের আচ্ছা এইটা আসবে আমার ড্রেসের স্লিভসের পার্ট দেখেন চিকির 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 খুবই সফটি খুবই সফটি একটা হালকা হালকা পুলকা চিক চিক করতেছে তার মানে কি সিকোয়েন্স আছে এই যে ওয়াও নাইস কালেকশন থ্যাংক ইউ ভেরি মাচ এই যে জাস্ট দেখো অনেক সুন্দর একটা স্লিভস আমি পানি কখন চেয়েছিলাম বলতো গত লাইভে গত লাইভে পানি চেয়েছিলাম একটা আমার পানি দেয় নাই একেবারে ডুবাই দিছি আমি লাইভে বইলা তারপর ওই এই যে দেখো এটা আসবে আমার স্লিভস এর সিকোয়েন্সটা ঠিক আছে ব্ল্যাক কালারের সিকোয়েন্স দেখেন এখানে একটু আছে এখানে একটু আছে এখানে একটু আছে বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ ওকে হ্যাঁ এই এইটা বাইশশো পঞ্চাশ টাকা ড্রেস আপু ফাইভ পিসের ড্রেস রাইট এটা হচ্ছে ফাইভ পিসের ড্রেস এই যে দেখেন এটা আসবে ড্রেসের হাতাটা কাট ওয়ার্কিং হাতাটা এই যে দেখো এটা আসবে ড্রেসের হাতাটা কাট ওয়ার্কিং করেছি আপু ড্রেসটা ভেরি নাইস আমার হোলসেল করেন হোলসেলের জন্য ইনবক্স করে দেন ঠিক আছে হোলসেলের জন্য ইনবক্স করে দেন এইবার আমার এই ফ্রন্ট পার্টটা তো দেখানো কমপ্লিট মানে ড্রেসটা দেখানো কমপ্লিট ড্রেসের সাথে একটা সুন্দর প্যানেল আছে আমি দেখাই দিই যেটা তুমি যে কোথাও যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো হ্যাঁ আমি নেকে বসিয়ে দিয়েছি এই যে নেকটা আমার কাছে খালি খালি মনে হচ্ছিল দ্যাটস ওয়াই আমি এটা নেকে অ্যাপ্লাই করে দিয়েছি তোমরা ভালো করে লাইভটা দেখে নিবা বিকজ অফ তাহলে তোমরা বুঝতে পারবা যে ড্রেসের কোনটা কোথায় অ্যাপ্লাই করা যাবে রাইট এসে শুনবো যে এই ড্রেস আর নাই একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারো টাকা মেবি আচ্ছা আমিও চলে এসেছি আচ্ছা আপু তুমি যে আমার অনেক বড় ফ্যান এটা আমি জানি আমি সরি আমি তোমাকে আনব্লক করতে পারতেছি না আমি সত্যি আমি অনেক ট্রাই করেছি হ্যাঁ তোরা আমি করি নাই ব্লক আপু বাইশশো পঞ্চাশ থ্যাংক ইউ আচ্ছা তোমারে দাঁড়াও যাওয়ার পথে দেখো তোমার আসলেই কেমন করে দিতেছি দাঁড়ো এইটা হ্যাঁ নজর দিছি না লাগছে না এইটা দেখো এইটা এইটা এসে পড়েছে তারপরে তুমি করে রাখো আপু তোমাকে খুব মিস করি থ্যাংক ইউ ভেরি মাচ এই প্যানেলটা তোমরা চাইলে যে এখানে অ্যাপ্লাই করতে পারো দেখাই এই যে এই সাইডটাতে ঠিক আছে দেখেন এখানে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আরও সুন্দর হবে তবে আমি নেকে বসিয়েছি তোমরা চাইলে যে আমার নেকের এইটার সাথে এটা খুব ম্যাচড হচ্ছে যদি চাও তোমরা এই ঘাড়ার এইখানে মানে আমারটা হচ্ছে ফ্লপি সারারা এই যে হ্যাঁ ফ্লপি সারারা এইভাবে বানিয়েছি চাইলে তোমরা এটা এই যে সারারার এইখানে বসাতে পারো দাঁড়ো সারারার এই জায়গাটা ফিটিং করে দিতে পারো এই লেসটা দিয়ে রাইট তোমরা অ্যাপ্লাই করতে পারবা তোমাদেরটায় আচ্ছা এটার প্যান্টের কাপড়টা একটু দেখে নিব আমি একটু প্যান্টের কাপড়টা এখন প্যান্টার কাপড়টা দেখিয়ে দিব যেটা আমি পরে আছি এই প্যান্টের কাপড় এই যে দেখো এটা আসবে স্যান্টন সিল্কের মধ্যে স্যান্টন সিল্কের মধ্যে প্যান্ট আর ইনারের কাপড়টা ব্ল্যাক কালারের ইনার এবং ব্ল্যাক কালারের প্যান্ট ঠিক আছে এটা এখানেই কিন্তু শেষ নয় এটাতে আরও অনেক জিনিসপাতি আছে স্যান্টো সিল্কের প্যান্ট এবার ফাইভ পিসটা দেখিয়ে দিই এই যে দেখো এই যে দেখো ঠিক আছে এই যে দেখেন একটা ড্রেসের ফ্রন্ট পোর্শন হয়ে যাবে একটা ড্রেসের ফ্রন্ট পোর্শন হয়ে যাবে ব্যাক পার্টও হয়ে যাবে দেখেন দেখে নান আপু তিন হাজার পাঁচশো হবে না আপু আরো অনেক রিজনেবল এই যে এটা আসবে একটা পার্ট আর এটা আসবে আরেকটা পার্ট ঠিক আছে কেউ যদি আমার মতো এই ধরনের সারারা না পছন্দ করেন তাহলে নর্মাল প্যান্ট বানিয়ে ফেলবেন আর এটা দিয়ে একটা ড্রেস বানিয়ে ফেলবেন ড্রেসের ফ্রন্ট পার্ট হয়ে গেল এবং ড্রেসের ব্যাক পার্টও দিয়ে দিয়েছে মানে হচ্ছে এই ড্রেসটা কেনা মানে হচ্ছে তুমি একটা ড্রেস গিফটও করতে পারবা তারপরে তুমি চাইলে এই ড্রেসটা দিয়ে একদম এই যে একদম ফ্লপি ফ্লপি হ্যাঁ সারারা ঘারারা যাই বলো না কেন সব পিস না এটা হচ্ছে সিক্স পিসের একটা ড্রেস সিক্স পিসের একটা ড্রেস সো এইটা দেখো আমি কি করেছি এটা দিয়ে হচ্ছে আমার সারারার ব্যাক পার্টটা বানিয়েছি এ হচ্ছে সারারার ব্যাক পার্টের ঘেরটা দিয়েছি হ্যাঁ আর ফ্রন্ট পার্টটা সারারার ফ্রন্ট পার্টটা দিয়েছি হচ্ছে এই যে এমব্রয়ডারি প্যানেলটা দিয়ে এত চরম হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ এত সুন্দর হয়েছে মাসাল্লাহ এবং আমার ড্রেসটা যেখান থেকে বানিয়েছি সেই অ্যাড্রেসটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে সেন্টার পয়েন্টের সেন্টার পয়েন্ট শপিং মলের সেন্টার পয়েন্টটা হচ্ছে মোচাক মার্কেটের পাশের শপিং মলটাই সেন্টার পয়েন্টের ফোর্থ ফ্লোরে যে না থার্ড ফ্লোরে তোমরা হচ্ছে মনে রেখো লেডিস টেইলার্স খুঁজে বের করবা এবং বলবা আপু লাবণ্যাপুর মতো সেম যেভাবে বানিয়েছেন এভাবেই বানিয়ে দেন দেখেন আমি এই ড্রেসটা ওয়াইল ফ্যাশন থেকে কিনে এনেছি ঠিক আছে বলে নিবা চার হাজার দুশো টাকা লিখেছেন একটা আপু হতেই পারে বিকজ অফ হচ্ছে সিক্স পার্টের একটা ড্রেস সিক্স পার্টের একটা ড্রেস এবং একটা ড্রেস দিয়ে দুটো ড্রেস বানানো যাবে হ্যাঁ এই যে এটা আসবে আমার পায়ের প্যানেলটা যেটা দিয়ে আমি সারারার কুচিটা দিয়েছি ঠিক আছে সারারার কুচিটা দিয়েছি আর সারারার ব্যাক দিয়েছি হচ্ছে এই এটা দিয়ে আর এটা আসবে আমার ড্রেসের প্যান্টের কাপড়টা মানে হচ্ছে এই যে উপরের কাপড়টা এই যে উপরের কাপড়টা তোমরা চাইলে এই উপরে এই লেসটাও বসাতে পারবা লেস মিনস হচ্ছে এই এটা অনেক দারুণ হবে এটা যদি বসাও ঠিক আছে কয়টা পার্ট গেলো একটা দুইটা তিনটা এইবার হচ্ছে আমি অন্যটা ধরে সবগুলো দেখাই দিব দাও অন্যটা দাও এই যে এটা আসবে আমার ওনাটা একদম ফিনিশড হাই লাবণ্য আপু হাই কেমন আছো অপুরা এইটা দেখো এই আসবে আমার নেট ম্যাটেরিয়ালের ওন্না একদমই কমপ্লিট করা ওন্না কিচ্ছু করতে হবে না এক্সট্রা টাকা দেওয়ার কোনো অপশন নাই এক্সট্রা টাকা দেওয়ার কোনো অপশান নেই ফামিদা ফাইজ আপু লিখেছেন তেইশশো পঞ্চাশ কেমন আছেন আপু অনেক দিন পর এই যে এই রকম দেখো এই যে কি যেন একটা গান আছে না আফগান জলিবি হ্যাঁ এই টাইপের হ্যাঁ এরকম এরকম তা না খুব সুন্দর হবে নেট ম্যাটেরিয়ালের মধ্যে ঠিক আছে সিকোয়েন্সের ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক দুই সাইডে হচ্ছে সুন্দর এমব্রয়ডারি করা আছে আর এই যে গ্রিন কালারের একটা প্যানেল ঠিক আছে গ্রিন কালারের একটা প্যানেল এবং প্রত্যেকটা ওনার মধ্যে মানে এই যে প্রত্যেকটা জায়গা ওনার মধ্যে ব্ল্যাক কালার দিয়ে এমব্রয়ডারি বুটি বুটি ডিজাইন করেছে সো ফাইনালি ড্রেসটা ধরবো এবং প্রাইসটা মেনশন করব এবং বিজয়ী ঘোষণা মোবাইলের ভিতরে কি রে আচ্ছা এইবার ফাইনালি ড্রেসটার মানে কি ব্ল্যাক কুইন তার একটা হ্যাঁ খুবই সুন্দর হয়েছে সত্যি কথা অনেক সুন্দর এই মনে রেখো লেডিস টেলার্সটা অনেক সুন্দর ড্রেস মেকিং করে সিরিয়াসলি অনেক সুন্দর ড্রেস মেকিং করে চাইলে তোমরা ওই ওইখান থেকেও বানিয়ে নিতে পারবা ঠিক আছে নাইস 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 এই যে এই যে একজনকে পেয়েছি যিনি কিনা কি করেছে বলতো না যে কিনা হচ্ছে ইসে দিয়েছে স্টিকার্স দিয়েছে আচ্ছা কে অনেক অনিকাপুরা প্রাইজিং মে এগেইন করছেন থ্যাঙ্ক ইউ সো মাচ আর আমি কারো প্রাইজিং দেখলাম না বিকজ অফ এখনি আমি প্রাইস বলে দিব হ্যাঁ এখনি আমি প্রাইসটা বলে দিব সো ব্ল্যাক क्वीन যেটা নিচে ফেললাম তো এই যে এটা আসবে আমার ড্রেস ঠিক আছে ফামида ফাইজা আপু আমি কমেন্টটা পড়ছি আমি পিছে ছবি দেখে আমি বুঝতে পারিছে আপনি কমেন্ট করেছেন এই যে এই একটা লেস মানে এমব্রয়ডারি প্যানেল সরি এটা আসবে তারপরে হচ্ছে এইখানে আসবে ড্রেসের ফ্রন্ট পোর্শন এবং ব্যাক পোর্শন দ্যাট মিনস এখানে দুইটা পার্ট এটা একটা পার্ট প্যান্টের জন্যই তিনটা পার্ট দেওয়া আছে আর এটা তোমরা চাইলে আমার মতো নেকে বসাতে পারবা চাইলে পায়েও বসাতে পারবা সো এইটা গেল আর হচ্ছে এইটার দুপাট্টাটা দেখাবো আসো এই হচ্ছে কি এই ড্রেসটার দুপাট্টা ড্রেসের নাম কি বাচ্চারা ব্ল্যাক কুইন ঠিক আছে কিউ আপু থ্যাংক ইউ আচ্ছা ফাইজাপুর ফাইজাপুর কমেন্ট একটু পড়ে নেই ধরো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি থাকার কারণে লাইভ জয়েন করতে পারি না অলওয়েজ রেকর্ডেড লাইভ দেখি থ্যাংক ইউ ভেরি মাচ আপু কেন বলছো না রে কানিকা আমি পারি নাই তোমার আগের কমেন্টটা

একটা ড্রেস মেকিং করে ফেলতে পারবা অর এলস এই টাইপের সারারা ঘাড়ারা যা খুশি তাই বানাতে পারবা যাই হোক আমাদের ব্ল্যাক কুইন্টার প্রাইস আসবে ওনলি পঁচিশশো টাকা দু হাজার টাকা ট্রাস্ট মি অসম্ভব নাইস একটা ড্রেস প্রথমত ব্ল্যাক কালার দ্বিতীয় কথা হচ্ছে সিক্স পিসের একটা ড্রেস তৃতীয় কথা হচ্ছে তুমি নিয়ে তোমার ইচ্ছে মতো খুশি মতো এটা পিক করতে পারবা বানাতে পারবা ক্যারিও করতে পারবা এবং এইটার কিন্তু নেট ম্যাটেরিয়াল না এটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়াল দ্যাটস ওয়াই হচ্ছে আরও সুন্দর করে তোমরা এটা পড়তে পারবো অনেকে নেট ম্যাটেরিয়াল অ্যাভয়েড করেন তার জন্য হচ্ছে এটা তোমরা বেস্ট ওকে প্রাইস আসবে অনলি টাকা সো আমার ড্রেসটা দেখানো কমপ্লিট এবার আপনার গায়ের ড্রেসটা কত আমার গায়েরটাই দেখাচ্ছি প্রাইস আসবে অনলি পঁচিশশো টাকা দু হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কুইন খুবই ইজি একটা নাম দেওয়া হয়েছে যেন কিনে এই যে দেখেন খুবই সুন্দর ফ্লপি হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে প্রাইজ আসবে দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে ড্রেসটা কি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি ড্রেসটা ইন্ডিয়ান পাকিস্তানি নিয়েছে সুপার ডুপার ভাবে ঠিক আছে এবং তোমার উপর জানো ড্রেসটা হচ্ছে তোমার উপর তুমি কিভাবে ক্যারি করছো ড্রেসটা আচ্ছা ওরে বাবা যখনই ফেসবুক খুলি তখনই তোমার লাইফ পাই তাই আপু থ্যাংক ইউ আচ্ছা লাভন আপু আমি কিছুদিন আগে বারো আচ্ছা আরো বেশি কিছু নিতে মেসেজ দিয়েছিলাম বাট রিপ্লাই পাচ্ছি না আচ্ছা ঠিক আছে পেয়ে যাবা ইনশাল্লাহ কমপ্লিট তাই না কটা বাজে অল অলমোস্ট ডান ঠিক আছে আমার লাইভ নাম টেলিফোন আমার আগের লাইভটাও দেখে নিতে পারবা এবং এই লাইভটাও দেখে অর্ডারটা কমপ্লিট করতে পারবা এইবার চলো আমরা উইনার ঘোষণা করে দিই ঠিক আছে চলো এবার উইনার ঘোষণা করে দিই আমার গত লাইভে মানে আমার এই লাইভটার আগে যে লাইভটা করেছি ওই লাইভে যেই আপুটা হচ্ছে প্রাইজিং গেস করতে পেরেছেন এবং উনি টেন অফার পাবেন হ্যাঁ সেটাই তো কি আচ্ছা সরি সরি নাম প্রাইজিং নাম সরি যেই আপুটা ড্রেসের নাম দিয়েছেন এবং করেছি টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে ডেফিনেটলি একবারই হ্যাঁ আপনি একবার যেকোনো পার্চেসে ওয়াইল্ড ফ্যাশন বৃদ্ধি থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন খুবই মজা হবে চাইলে আপনি বুটিক নিয়ে নেন চাইলে আপনি জারকান নিয়ে নেন খুবই মজা হবে তাই না অনেক লেস হয়ে যাবে তখন এরকম করে অনেক অনেক সুন্দর সুন্দর নাম যেন কি সুমাইয়া আক্তার পাপিয়া আপু ঠিক আছে সুমাইয়া আক্তার পাপিয়া কংগ্রেস কে বলছি যদি কে মানে আমার এই লাইভে থেকে থাকো ওয়াইল্ড ফ্যাশন থেকে অবশ্যই পিক করে নিবা তোমার গিফটটা যে কোনো পারচেসে তুমি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবা ওকে সো আজকে চলে যাই ভালো থেকো দোয়া রেখো আমার জন্য প্লিজ চেক ইনবক্স আচ্ছা ঠিক আছে করব আমার ইনবক্সের কথা বলছো নাকি ওদের ইনবক্সের কথা বলছো সময় শেষ বুঝি জি ভাইয়া জসিম ভাই সময় শেষ ভালো থেকো গো দোয়া রেখো আল্লাহ হাফেজ